আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অনকোলাইজিং স্পন্ডলাইটিস বা বাত, আমরা এর সাথে আসলে এটি হচ্ছে আসলে যেটাকে বলে আর্থ্রাইটিস, তার একটি রূপ। এটি আর্থ্রাইটিসের আসলে অনেকগুলো রূপ আছে, তার ভিতর এটি একটি। আমাদের অনেকেরই আসলে ধারণা নেই যে আসলে এটি আসলে কি জিনিস বা এ হলে আমাদের কি হতে পারে, আমাদের শারীরিক যে ধরনের সমস্যাগুলো হয়, যে ধরনের প্রতিবন্ধকতাগুলো দেখা দেয়, সেগুলো কি ধরনের হতে পারে। অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানি না। এটি এমন একটি জিনিস যেটা হলে একটা মানুষের যে স্বাভাবিক যে চলার শক্তি, অনেক ক্ষেত্রে সেটা হ্রাস পায়। শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন হয়, কোনো কোনো ক্ষেত্রে পুরো শরীর ফুলে যায়, এবং সুস্থ স্বাভাবিক মানুষ চলার শক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন, স্বাভাবিক কোনো কাজই আর তারা করতে পারেন না। এবং দীর্ঘমেয়াদে এর প্রভাবটা আমাদের শরীরে আসলে অনেক বেশি পরিমাণে দেখা দেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে এতটাই প্রকট আকার ধারণ করে যে রোগী সহ্য করতে না পেরে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করেন। আমরা এমনটাও দেখতে পাই অনেক ক্ষেত্রে। তবে এর চিকিৎসাটা যদি আমরা প্রাথমিক অবস্থা আমরা যদি করতে পারি, একে নিয়ন্ত্রণ করা যায় এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় বাকিটা জীবন তারা জীবনযাপন করতে পারেন। দর্শক, আসুন আজকে আমরা একটু আমাদের এমন একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ এই রোগে উনি আক্রান্ত ছিলেন, বাট উনি চিকিৎসা করেছেন। চিকিৎসা করার পরবর্তী অবস্থায় এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি যে এর জন্য ওনার কী ধরনের সমস্যা হতো এবং ওনারা কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, এবং আজকে উনি সর্বোপরি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। জনি। জনি, আচ্ছা, বয়স 24 বছর। বাসা কোথায় আপনার? বাসা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। পেশাগতভাবে কি করেন এমনি? আমি জব করি মেঘনা গ্রুপ ইউনিভার্সিটিতে। মেঘনা গ্রুপে, আচ্ছা। আমরা জানি যে আপনি ডক্টর.মদ. শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন, আপনার শরীরে কিছু প্রদাহ ছিল, সেটার জন্য আপনি এসেছিলেন চিকিৎসার জন্য। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কী হয়েছিল আর এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম ধরা পড়ে বা বুঝতে শুরু করেন আপনি? এটা 2014 সালের দিকে আমার হয়েছিল আর কি, ওই এক সাইডে হিপ জয়েন্টের মধ্যে খুব ব্যথা করতো। আচ্ছা, হঠাৎ করে একদিন দেখছেন। তখন আপনার বয়স কত ছিল? 16-17। আচ্ছা, তো ওই সময়টা আর কি ট্রিটমেন্ট করা হয়নি, এমনি ডাক্তার থেকে ওষুধ নিয়ে খাওয়া হয়েছে। আচ্ছা, তো ওই খাওয়ার পর একটু ভালো ছিল, মানে হঠাৎ করে একদিন দেখছেন যে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ছাড়াই হঠাৎ করে হিপ জয়েন্টটা একটু পেইন করছে। তারপরে আপনার হচ্ছে যে ব্যথার জন্য আপনারা কিছু ওষুধ আছে যেটা আপনাদের জানা ছিল বা আশেপাশে কারোর কাছ থেকে আপনারা জেনে সেই ওষুধগুলো খেয়েছিলেন, দেখেছেন যে অনেকটুকুই ভালো আছেন, ঠিক আছে। তারপরে কি হলো? তারপর এরকম ওষুধ খাওয়ার পর চলে গেছিলো, পড়া হয় নাই কা। তারপর এই যে 2021 সালের দিকে শুরুতেই আমার ছোট ভাই আছে, ওর আবার হুট করে এরকম ব্যথা শুরু হয়েছে। ওর আবার দুই সাইডে, আমার হয়েছিল এক সাইডে, ওর দুই সাইডে। আচ্ছা, একই রকম, এক পাশে তার দুই পাশে, দুই পাশে আরো হাতটা ফুলে গেছিল আর কি, গিরা গিরা। পরে ওরা ট্রিটমেন্ট করছে, তো হয়েছিল। পরে ওইখান থেকে বলতেছে যে আপনাদের এটা বংশগত রোগ, এটা এই যে আথা এসেছে এটা বংশগত। পরে আপনার পর আমি বলছে যে আমার বড় ছিল এরকম হয়েছিল, অবশ্যই আপনার বড় ছিল ট্রিটমেন্ট করা লাগবো। আচ্ছা, পরে ওইখানে ইবনে সিনাতে পরে কথা বলছে, পরে আমি আবার আপনাদের ভিডিও দেখছিল এখান থেকে আপনার আসলে। আচ্ছা, তো চিনে কি আপনার কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো কিছু নিয়েছিলেন? না, আমি নিই নাই। আপনি? আমার ছোট ভাই। ছোট ভাই নিয়েছিল। ছোট ভাই নিয়েছে। ছোট ভাই ট্রিটমেন্ট নেওয়ার পরে তার অবস্থাটা এখন বর্তমানে একটু ভালো ভালো আছে, কিন্তু পরবর্তীতে যখন পেইনটা শুরু হয় সেটা কি দুই পাশে শুরু হয়েছিল না একপাশে? আমার একপাশে শুরু হয়েছে, আর আমার শুরু হওয়ার আগে আমি সারাটা বসছি। যেহেতু আপনার জানা ছিল যে এর ভয়াবহতাটা কি বা সমস্যাটা কি হতে পারে, সেই জন্য আগে পূর্ব সতর্কতা হিসেবে সরাসরি ডক্টর.মদ. শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চলে আসেন। তো স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে, যে স্যারই এই ধরনের ট্রিটমেন্ট গুলো করেন বা স্যারের সঙ্গে? আচ্ছা, ইউটিউবে হঠাৎ করে উনি একদিন দেখতে পান, দেখতে পেয়ে উনি ডিসিশন নিয়েছেন যে না, কোনো রিস্ক নেওয়া যাবে না। দেখার পরে সরাসরি চলে আসেন। প্রথম যখন স্যার আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে?
স্যার বলতেছে যে বলকে বলছে যে কবে থেকে বলছিলাম, বললাম স্যারের স্যার এরকম এরকম। পরে বললো যে ঠিক আছে আমি, তারপর স্যার ওষুধ দিল আর দেন আর কিছু ওই যে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ডিসেম্বর থেকে ট্রিটমেন্ট শুরু হয়েছে এবং আপনি অলরেডি স্যারের ওষুধ খাচ্ছিলেন, ইনজেকশনও নিয়েছেন। আজকে ওভারঅল কেমন আছেন? আজকে ইনশাআল্লাহ অনেক ভালো। এখন এই যে এর মাঝখানে এই যে হিপ জয়েন্টের যে ব্যথা, যেটার জন্য আপনার স্বাভাবিক জীবন কিছুটা অস্বাভাবিক হয়ে গেছিল, সেগুলো কি কোনো সমস্যা না? এখন কোনো সমস্যা নাই, হাঁটা চলায় বা কোনো ধরনের কোনো সমস্যা নাই, মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ অবস্থায় যেরকম ছিল ঠিক ওরকমটাই আছেন আলহামদুলিল্লাহ। তার মানে একটা ছোট্ট ভিডিও আপনার জীবনটাকে বদলে দিয়েছে, খুব খারাপ হতে দেয়নি। অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, যেমন আপনার হয়তো এরকম মা আছেন, অনেকে হয়তো এরকম মাও নেই বা সঠিক তথ্য দেওয়ার মতো তাদের মানুষ নেই, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলতে এটাকে বাদ ব্যথা তো কেউ এরকম গুরুত্ব দেয় না আর কি, সবাই মনে করে যে এমনিতে চলে যাবো আর কি, ছোটখাটো ই নিয়ে এরকম, পরে এটা পরবর্তীতে অনেক বড় একটা কিছু হয়ে যায়। যেমন আমার আমার ছোট ভাই হয়েছে, ওর এরকম ঘটনা হয়েছে, ও এখন ও হাঁটতেই পারতো না এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, বাট ওর দেখা দেখি ওর যখন অবস্থা তখন আমার ঘরে গেছে, এই জন্য আমি স্যারের কাছে আপনি প্রথমেই সতর্ক হয়ে গেছেন। হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এখানে ওনার মাকে পেয়েছি, আমরা একটু ওনার সাথেও কথা বলবো, কারণ ওনার দুই সন্তানেরই অলমোস্ট প্রায় সেম প্রবলেমটা দেখা দিয়েছিল। সো কি হয়েছিল একটু ওনার কাছ থেকে আমরা জানি, কিভাবে ওনারা তড়িৎ সিদ্ধান্ত নিয়েছিলেন, কিভাবে ওনাদের এই তড়িৎ সিদ্ধান্তের কারণে জীবনটা কিছুটা বদলে গিয়েছে, আসলে একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো পুরো বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ স্বাভাবিক, ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ সবচেয়ে আপন যে সন্তান সে যখন সুস্থ থাকে প্রত্যেকটা বাবা মার কাছে খুবই ভালো লাগে। আমরা জানি যে আপনার সন্তানের অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস বা এক ধরনের বাত হয়েছিল, আপনার দুই সন্তানের এই সমস্যাটা হয়েছিল, আমাদেরকে যদি একটু খুলে বলেন যে প্রথম যখন দেখেছিলেন, আমরা দুই সন্তানের কথাই শুনবো, কি হয়েছিল এবং আপনি কি কি ধরনের স্টেপ নিয়েছিলেন যদি একটু বলেন। ও তো যা বললো তো বললো, ও সাত বছর বড় ছেলে, সাত বছর বয়স এরকম ছিল তখন, ডাক্তার দেখানোর পরে বলছিল যে 18 বছর পূর্ণ হইলে তখন ওর একটা চিকিৎসা নিতে, তা আমরা পারি নাই, আমাদের পারিবারিক ভাবে কিছু সমস্যা ছিল যার ফলে পারি নাই। কিন্তু ও চলে গেল চাকরিতে আর ছোট ছেলেটা পড়াশোনা করতেছে, তো হঠাৎ করে এই যে রোজা না সেপ্টেম্বরের থেকে, সেপ্টেম্বর গত সেপ্টেম্বর মাস থেকে যেমন ওর এই দুনো জয়েন্টে তীব্র ব্যথা ছিল। ও সত্যি কথা বলতে কি, যেমন এসএসসি পরীক্ষা দিয়া ও চাকরিতে চলে গেছে ওর সাথে, তখন যেমন হঠাৎ এই সেপ্টেম্বর মাসেই ওর হঠাৎ এরকম ব্যথা ব্যথা, তখন আমার ফোন দেয়, ও বলে, তারপর আমাদের গ্রামের বাড়িতে একজন যেমন পল্লী ডাক্তার ওনারে দেখানো হয়েছে, বললাম যে বাড়িতে এসে পড়ো ডাক্তার দেখাই দিয়ে, তো উনি দেখা বললো যে এটা বাতের ব্যথা, তীব্র ব্যথা ছিল। আচ্ছা, তখন হ্যাঁ দেখাইলাম, দেখার পরে হ্যাঁ দুইটা ইঞ্জেকশন দিল, একসাথে দুইটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে ব্যথা কমে গেছিল গা, ব্যথা কমে গেছিল গা। তো সেপ্টেম্বরে গেল গা, সেপ্টেম্বর মাসে এই অবস্থা সেপ্টেম্বর গেল, অক্টোবর মাসে আবার এমন তীব্র ব্যথা একই রকম, হ্যাঁ একই রকম, মানে প্রায় 20 দিন না দিন 21 দিনের মাথায় আবার এরকম ব্যথা। আচ্ছা, ব্যথাটা কি পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা? না, এই যে কোমরের যে এই ব্যথাগুলো আছে না, এই দুই সাইড, মানে ও এ পাশও হইতে পারে না, ও পাশও হইতে পারে না, ওইটা বসতেও পারে না, হাঁটা চলাও করতে পারে না, আর ও যে বাথরুমে যে বসবে ওইরকম পরিস্থিতি, কোনো পরিস্থিতি না, ও মানে নড়তেই পারে না, ও কাশি দেয় কাশির সাথে, ও কথা বলে কথার সাথে ওর ব্যথা করে, হ্যাঁ ব্যথা করে, চিমিটকার মারে, মানে খুবই যন্ত্রণা। আমার ওই ছেলের বয়স এখন 19 বছর চলতেছে, কিন্তু এরকম বড় ছেলে যদি মার সামনে যদি এরকম করে তো কতক্ষণ ভালো লাগে, অবশ্যই তখন দিশা বিশা না পেয়া যেমন আমি ওর নিয়ে আসলাম ওইখান থেকে, মেঘনা থেকে নিয়ে আসলাম, তাই না হাসপাতাল আসছি, ওনাদের কাছে আসছে, ওর খুব তীব্র ব্যথা, ওর দৌড়া উঠান লাগে, নামান লাগে, উলচেয়ারে টেন্না নেওয়ান লাগে, তারপরে ওইখান থেকে যেমন
নিলাম নিলাম মতন ওইখানে হেরা দেখা বললো যে মানে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই স্যার সত্যি কথা হেরা আমার মানে আমি মা হিসাবে আমার মানে খুবই কষ্ট করছিল তখন আমি ভাবতে পারিনি যে এরকম অবস্থাটা হইব ওনারা বললো যে আপনার বাচ্চার কোমরের প্লেট দুটোটাই নষ্ট হয়ে গেছে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা ছাড়া স্যার আচ্ছা তখন মনে করেন যে আমার তো আর দুনিয়া আর দুনিয়া নেই আমার আল্লাহর পরে বাবা মা ছিল বাবা মার পরে আমার এই দুই সন্তানই আমার কাছে সবকিছু তো এই কথা কইলো মতন তখন আর আমি যেমন নিয়ন্ত্রণ থাকতে পারলাম না তখন দুটো ডাক্তারই বললো যে আপনি কান্নাকাটি এখানে না করে আপনি চলে যান আপনি গত বৃহস্পতিবার আপনি আমাদের জন্য 280,000 টাকা নিয়ে আসবেন আপনার ছেলের ভর্তি রাখা হবে আর অপারেশন করা প্লাস্টিকের প্লেট লাগানো হবে আর এখন এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিচ্ছি এগুলো করে যাবেন আবার আগামী বৃহস্পতিবার এগুলো উঠায় আমাদের দেখাই নেবেন আর ভর্তি করাইবেন এই কথা কইছে মতো তখন আমার তো কোনো দিশা নাই কারণ আমার সংসারটা চলে শুধু খালি আমার এই ছেলের রুজির উপরে তো কি করুম আলা ওইরা ওইখানে বসে বসে কান্তাছি কান্তাছি কোনো পদ দেখতেছি না হলে ছেলে কয় যে হয় আমার ব্যথা কমানোর চেষ্টা করো নয় আমার কিছু দাও আমি খাইয়া শেষ হয়ে যাইগা আমার আর বাঁচার কোনো ই লাগে না আমি এত ব্যথা সহ্য করতে পারি না তখন দিশা না পেয়ে কি করলাম তখন একটা সিএনজি ভাড়া করে নিয়ে বাসায় চলে গেলাম বাসায় চলে গেলাম মতন হলে ছেলের এই দাপড়া দাপড়ি আর ভালো লাগে না দেখতে অনেক তীব্র ব্যথা খালিও কান্নাকাটি করে তারপর কি করুম আল্লাহ যে একজনে যেমন পাশের বাড়ির একজনের পরামর্শ দিল যে আপনি এই সরকারিতে এরকম দৌড়াদৌড়ি করতে আপনি ছেলে যখন তখন যে অবস্থা হয়ে যেতেছে গা তা আপনি এমনি না দৌড়াদৌড়ি করে আপনি যান তারপরে আমাদের ওইখানে দয়াগঞ্জ আছে ওইখানে নিয়ে গেছি নিশ্চিত মতন তারপর পরীক্ষা নিরীক্ষা করাইলো ডাক্তার দেখাইলাম দেখানোর পর ডাক্তারে ওইখান থেকে যে চিকিৎসাটা দিছে মানে বলছে যে আজকে রাত্রে হয়তো আপনার ছেলে একটু আপনার কষ্ট দিব কিন্তু দেখবেন যে রাতে 2-3টার পরে থেকে ওর যে চিকিৎসা নেওয়া হয়েছে আর যে ওষুধগুলো দিছি খাওয়ার পর ও একটু আজকে ঘুমাইব ওর আরাম পাইব আল্লাহ সত্যি উনি নিশ্চিত মতন এই অবস্থা করলো আর পরীক্ষা নিরীক্ষা করলাম তারপর 3 দিন পরে আবার যাইতে করলো ব্যথা কমলো ওষুধ খেয়ে ব্যথা কমলো রাত্রে ঘুমাইলো সারাদিন ঘুমাইলো তারপর দিন থেকে যেমন যে মানুষ আমরা দৈরা উঠাইতে নামাইতে পারি নাকা ওই ওষুধ খাওয়ার পর পর দিন সকালে দেখি ও নিজে থেকেই আমার ডাক্তারছে মা আমার একটু দৈরা উঠায় বসায় দাও আমি একটু বসুম আমাকে ব্যথা কমছে ক হ্যাঁ মা ব্যথা কমছে তারপর উঠায় বসায় দিছি বলতন ও নিজে থেকেই নাই মা তারপরে এই যে এরকম বেড়া বুড়া ওয়াল টোয়াল দৈরা দৈরা নিজে নিজে বাথরুমে গিয়া বললো বাথরুমে গেল তারপরে 3 দিন পরে দেখি যে না ভালো স্বাভাবিক ব্যথা একদম স্বাভাবিক হলো হলো মতন মনে করেন আমি একটু ই পেলাম ভালো লাগলো আমার তারপরে 3 দিন পরে যেমন আবার বুধবার দিন হইলো তখন আবার যেমন ডাক্তার যেতে গেছি 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 মতন রিপোর্ট রিপোর্ট উঠাইলাম উঠানোর পর ডাক্তার দেখা তারপর বললো যে আপনার কয় ছেলে মেয়ে ওই ডাক্তারই বললো যে আপনার কয় ছেলে মেয়ে আমি আমার 2 ছেলে কয় আপনার তো যে ওর যে সমস্যা এই সমস্যা আপনার পেটে যে কজন সন্তান হয়েছে প্রত্যেকেরই এই অবস্থা হবে আর অব ভবিষ্যৎ এখন থেকে যদি কোনো চিকিৎসা না নেন ওদের ভবিষ্যৎ পুঙ্গু ওরা পুঙ্গু হয়ে যাবে ওটারও ট্রিটমেন্ট নিতে হইবে ও ছোটটার কথা ওটার দেখা দেখে এটা ওই কথা বলল মতন তখন তো মনে হয় আমার খুলছে আরও চিপ খেয়ে গেল গা যে আমার একটা এরকম অবস্থা ফিরাবার আরেকটা এরকম ও তখন বলতো তো যে হালকা পাতলা ব্যথা করে সময়তে এই অবস্থা গেল তখন আলাই যে ওর বললাম ওইখান থেকে করে দেখাই আনলাম তো হেয়ার চিকিৎসায় আমার ছোট ছেলেটা এখন মনে করেন যে অনেকটাই ভালো ওর এই যে এই গিটা ফুলে গেছিলো এই গিটা ফুলে গেছিলো এখানেও ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখানেও ইঞ্জেকশন দেওয়া হয়েছে এগুলোর ভিতরে এখন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ ওষুধ খাইতেছে এখনো আর ওইটা শুই না ওই এই যে বলতেছি ওই বড় ছেলের কথা বলছে মতো তো ওরে চিকিৎসা করতে গিয়ে আমি একবারে সর্বশান্ত ছোটটারে তো মানে ওর কথা বলছে মতো এখন তো মনে করেন জানি আমি আরো দিশাহারা আমি একা মহিলা মানুষ আমি কেমনি কি তখন তারপরও আমি খুব যাই যেমনি হোক দাঁড় কর্য কইরা আমি ওর জন্য টাকা পয়সা নিয়ে তারপর আবার ওরাই না ওইখানে পরীক্ষা নিরীক্ষা করাইলাম করাইলাম মতন হ্যাঁ আবার আমার এরকম একটা কথা বললো যে আমার ওই ছেলের থেকে আবার হেয়ার সমস্যা বেশি
হেরে লগা হাড়ে বিন্দু ধরে লাইছে হাড়ে বিন্দু ধরে লাইছে যে ওর তখন আমি তাহলে কি করা যায় এনে হের মৌখিক ওষুধ দিছে খুব কম ওর কিডনিতে হালকা পাতলা সমস্যা দেখা দিছে ওর মৌখিক ভাবে কোনো ওষুধ দেওয়া যাবে না এই কথা বললো মতো তখন আমি একদম আরো আমার মনে করেন যে ভেঙে পড়লাম আমি যে এখন আমি কি করবো আমার পরিস্থিতিটা কি তখন একদিন এরকম কইছে মতো আমি কই তাহলে কি হন আমি আরো কি করবো তখন হ্যাঁ করলো যে এক একটা শুয়ের দাম আমার ছেলে সারা গায়ে বেতনই পায় 12,000 টাকা তাহলে আমি ওর চিকিৎসা কিভাবে করুম তখন ওই স্যারেরও বললাম মতন ওই স্যারে বললো যে দেখেন আমার তো আর এখানে কিছু করার নাই ওই সময় যেমন হ্যাঁ চেষ্টা করছিলো যে পিজি হাসপাতাল থেকে যেমন কোনো একটা কিছু যাতে হ্যাঁ করে দিতে পারে কিন্তু হ্যাঁ পারে নাই কেউ ওইটা করতে পারে নাই তো আমি একদিন এরকমই বাসায় গেলাম গা ও ভেঙে পড়লো যে ছোট ভাইয়ের আগে ও সুস্থ হোক তারপরে আল্লাহ আমারটা দেখুন আমি তোর ওরে দেখতে গিয়ে তো তোর তো সময় তো খারাপ হইব বেশি তো এই কথা কয়ে বাসায় বাড়িতে চলে গেলাম বাড়িতে যে একদিন এরকম টিভি ছাইরা তারপরে যেমন আমি বসে বসে কান্দতাছি এবং ওই চ্যানেলটাই ছাড়া আমি বসে বসে কান্দতাছি তখন যেমন হেরা এই যে সারের বিজ্ঞাপনটা হলো যে হাড়ের জয়েন্টের ভিতরে যে ব্যথা যে সমস্যা বাতে খেয়া ফেলায় এই কথাগুলো আমি খেয়ালভাবে শুনলাম শোনার পরে তখন আমি এই যে নিচে যে আমি খুব কম শিক্ষিত আমি মনে করেন যে 4-5 পর্যন্ত আমি এত দূর পর্যন্ত জানি আমি ক্লাস 4 পর্যন্ত মনে হয় যে পড়ছি তখন আমার অত দূর পর্যন্ত আমার ই নাই তখন আমি একটা কাগজ আর একটা কলম নিয়ে আমি নিচের থেকে স্যারের কথাগুলো শুনতাছি আর নিচে যে লেখাগুলো উঠতেছে এখান থেকে যেমন আমি নাম্বারটা জোগাড় করছি হ্যাঁ জোগাড় করে তারপরে যেমন আমি অত কিছু বুঝি না অত শত আমার এত কিছু বোঝার নাই তখন আমার ছোট ছেলেটা বাড়িতে আসার মতন আমি কই যে এরকম এরকম ভাবে এই বিজ্ঞাপনটা দেখলাম তো আমি ওখানে জনির নিয়ে আমি ওখানে নিয়ে ওইখানে যেতে চাই একদম মানে খুব গ্যারান্টিভাবে কয় যে একবার আসলে আমাদের কাছে বারবার আসার কোনো প্রয়োজন নেই আমরা এরকম ভাবেই করি তো আমার খুব ই লাগলো যে আমি যেমনিও আমি এত রাস্তাঘাট এত কিছু আমরা চিনি না জানি না তো ওই ছেলের বললাম মতন ওই ছেলে বললো যে মা আচ্ছা ঠিক আছে তাই দেখি ফোন দিয়া আলা ফোন দিল এখানে ফোন দিল মতন তারপরে এই যে স্যারের সাথে আয়া যোগাযোগ করলাম স্যারে দেখলো স্যারের সব কিছু দেখে আমার মুখের কথা শুনলো শুই না এসে পরে আলা আমি স্যারেরও বললাম যে স্যার আমার এমন কোনো আর্থিক অবস্থা নাই আমার পরিস্থিতি নাই আমার দুটা ছেলে যেহেতু এরকম তো আমি ওখানে আমি আমার পক্ষে সম্ভব না আমি এত টাকা দিয়ে আমি ওর চিকিৎসা করতে লেগা তারপরে স্যারে বললো যে না আমার এখানে আসছেন আপনি নিশ্চিন্তে থাকেন ভালো করার মালিক আল্লাহ হ্যাঁ আমার এমন একটা সান্ত্বনা দিল ভরসা দিল তারপর আমি যে এখন থেকে যেমন আমি হেরে চিকিৎসা করাইলাম ওরে করাইলাম করাইয়া এই পর্যন্ত আমার ফলাফল আজকে তো কী হয়েছে এটা তো আপনারা দেখতে আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আর মাঝখানে একবার ছোটটারে নিয়ে আসছিলাম কিন্তু আমি টাকায় কুলাইতে পারি না এখানে যার ফলে আমি ওরে একবারই এখানে এসে দেখাইছি আর আমি দেখাইতে পারিনি সর্বোপরি এই যে এত জার্নি এত কিছু করা এত কষ্ট করা ছেলে সুস্থ আছে ভালো আছে ব্যথার জন্য কমপ্লেন করছে না এটাই সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ অনেক যুদ্ধ করেছেন এই যে ডিপিআরসি হসপিটালে এসেছেন স্যারের চিকিৎসা নিয়েছেন এই সম্পর্কে যদি আমাদের অসংখ্য দর্শক আছেন যারা জানেন না তাদের জন্য যদি কিছু বলেন হ্যাঁ অবশ্যই জানাবো যে প্রত্যেকটা মা বাবা মাই চায় যে তার সন্তান সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক ভালো থাকুক কারণ এরকম পরিস্থিতি মুখে জানে কোনো মা যেন না করে আমি যেরকম পড়ছি আমি সবারই কই যে জানে যে যেহেনে থাকুক যে যা যে যতটুকু জানে ততটুকুই জানি হেরা এইভাবে জানে শুরু থেকেই তার সন্তানের যেন এরকম চিকিৎসা নেয় ভালো করার মালিক আল্লাহ কিন্তু তারপরও উসিলা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন মা আপনাকে দর্শক শুনলেন এরকম হাজারো ঘটনা আছে হাজারো কষ্ট আছে কান্না আছে তারপর আমরা থেমে থাকি না চেষ্টা করি আমার এই মা যদি চেষ্টা না করতেন আজকে ফলাফলটা কী হতো একবার চিন্তা করুন দর্শক উনি কখনো হার মানেননি চেষ্টা করেছেন চিকিৎসা করেছেন আজকে ইনশাল্লাহ সুস্থ আছে ওনার সন্তানরা দোয়া করবেন আমার এই মায়ের জন্য তার সন্তানদের জন্য এবং সর্বোপরি স্যারের জন্য আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস
ও নির্ভরতায় অবিচল।